আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে সংক্ষেপে আলোকপাত করতে চাই সেটি হচ্ছে আমাদের দেশের স্কুল এবং মাদ্রাসার নতুন শিক্ষা সিলেবাস সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বর্তমান সরকার আমাদের দেশের স্কুল এবং মাদ্রাসার জন্য নতুন পাঠ্যপুস্তক এবং এডুকেশনাল কারিকুলাম নির্ধারণ করেছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য হলেও সত্য যে বর্তমানে আমাদের এই শিক্ষা সিলেবাসের মধ্যে এমন কিছু বিষয় যুক্ত করা হয়েছে যেগুলো আমাদের কোমলমতি শিশু কিশোরদেরকে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে ক্রমান্বয়ে ধর্মবিদ্বেষী এবং নাস্তিকে পরিণত করবে এই জন্যে দেশের সর্বস্তরের আলেম ওলামা শিক্ষাবিদ এবং জ্ঞানীগুণী ব্যক্তিগণ এই সিলেবাসের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানিয়েছে এবং এই প্রতিবাদ জানানো একটি নৈতিক দায়িত্ব হিসেবে মনে করি প্রিয় বন্ধুগণ আমাদের দেশের অধিকাংশ মানুষ কোন ধর্মে বিশ্বাস করে আমাদের দেশের 92% এর উপরে মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী আমরা বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম কে সৃষ্টি করেছেন তারপরে তাদের দুজনের মাধ্যমে এই পৃথিবীতে অসংখ্য মানুষ ছড়িয়ে দিয়েছেন আমরা বিশ্বাস করি মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাতকে বিশ্বাস করি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি এবং এগুলো আমাদের ইমানের একেবারে মৌলিক বিষয় যেগুলোকে বলা হয় আরকানুল ইমান বা ইমানের খুঁটি কেউ যদি আল্লাহ রাসূল ফেরেশতা মণ্ডলী আখিরাত তকদিরের ভালো মন্দ ইত্যাদিকে বিশ্বাস না করে সে কখনোই মুসলিম থাকতে পারবে না কারণ এগুলো ইমানের মূল ফান্ডামেন্টাল বা মৌলিক বিষয় কিন্তু আমাদের শিক্ষা সিলেবাসে ডারউইনের মতবাদ ঢুকানো হয়েছে এই মতবাদটা কি এই মতবাদের মূল বক্তব্য হচ্ছে মানুষ এসেছে বানর শিম্পাঞ্জি ওরাংওটাং বা গরিলা জাতীয় প্রাণী থেকে এই মানুষের একসময় লেজ ছিল যেভাবে বানরের লেজ আছে বা ওই সমস্ত প্রাণীর লেজ আছে এই মানুষেরও লেজ ছিল সময়ের ব্যবধানে এই লেজ ব্যবহৃত না হওয়ার কারণে আস্তে আস্তে খসে পড়ে যায় চার্লস ডারউইন নাকি এই ধরনের কথা বলেছেন যদিও একদল গবেষকের মতে ডারউইনের বিরুদ্ধে এটি একটি মিথ্যা প্রপাগান্ডা তিনি এই যথেও কোনো কথা বলেন নাই তিনি বিবর্তনবাদ সম্পর্কে যে বক্তব্য দিতে চেয়েছেন তার মূল বক্তব্য ছিল যে তিনি পৃথিবীতে যত প্রাণী রয়েছে
মানুষ সহকারে সকল প্রাণীর মাঝে একটা সাদৃশ্য খুঁজে বের করা, যে সেগুলোর মাঝে কি ধরনের সাদৃশ্য রয়েছে। তো অবশ্য কিছু কিছু ক্ষেত্রে সাদৃশ্য রয়েছে, কিন্তু তিনি যখন মানুষের ব্রেন বা বুদ্ধিমত্তার বিষয়টি নিয়ে গবেষণা করেন, তখন শেষ পর্যন্ত তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে মানুষের মধ্যে এই যে বিচক্ষণতা, এই যে বুদ্ধিমত্তা, এটি একটি মহিমান্বিত বিষয়। নিশ্চয় একজন সৃষ্টিকর্তা মানুষের মধ্যে এই মহিমান্বিত বিষয়টিকে ফুঁকে দিয়েছেন। অর্থাৎ ডারউইন নিজেও স্বীকার করে নিয়েছে যে মানুষ অবশ্যই সৃষ্টিকর্তার সৃষ্টির অন্তর্ভুক্ত, অন্য কোনো প্রাণী থেকে আসে নাই। এবং আপনারা একটা ছবি হয়তো বা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন যে একটা বানর কিভাবে আস্তে 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 মানুষের পরিবর্তিত হয়ে গেছে। প্রকৃতপক্ষে এই ছবিটা তার তৈরি করা নয়। শুধু এখানেই শেষ নয়, এই বিবর্তনবাদের অন্যতম একটি বিষয় শিক্ষা দেওয়া হচ্ছে যে মানুষ যেহেতু আল্লাহর সৃষ্টি নয়, বরং অন্য প্রজাতি থেকে, বানরীতি থেকে এসেছে, সুতরাং মৃত্যুর পরবর্তীতে আখিরাত বলে কোনো কিছু নাই, জান্নাত জাহান্নাম বলে কোনো কিছু নাই। অর্থাৎ একজন মানুষ যদি তথাকথিত এই বিবর্তনবাদে বিশ্বাস করে, তাহলে সে ইসলাম থেকে বহিষ্কৃত মুরতাদ হিসেবে পরিগণিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবায়িরা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে, বিভিন্ন গোত্র এবং গোষ্ঠীতে বিভক্ত করেছি যেন তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো, এবং তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে ব্যক্তি যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, তোমরা সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন পুরুষ এবং একজন নারী থেকে, অতঃপর তাদের দুজন থেকে অসংখ্য অগণিত মানুষকে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমরা ইবাদত করো সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষকে সৃষ্টি করেছেন। এভাবে কোরআনে কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির বিষয়টি উল্লেখ করেছেন। তারা বলতে চাই, মানুষ এক সময় নাকি কথা বলতে জানত না, আগুন জ্বালাতে জানত না, গুহাতে বসবাস করত, এই জাতীয় নানা আজে বাজে কথা হয়তো বা আমরা অনেকেই বাল্যকালে বিভিন্ন পাঠ্যপুস্তকে পড়েছি, এখনও সেগুলো কোথাও কোথাও প্রচলিত রয়েছে প্রিয় বন্ধুগণ। কিন্তু এগুলো শিক্ষার নামে, বিজ্ঞানের নামে আমাদেরকে ভ্রান্ত কথা শিক্ষা দেওয়া হয়েছে। আদম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তাকে তিনি কথা বলা শিখান নাই। আল্লাহ তাআলা বলছেন, আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যে অতি দয়াময় সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে তিনি কথা বলা শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রেরণ করেছেন,
তাকে তিনি সুশিক্ষিত এবং জ্ঞানী হিসেবে পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এতটাই জ্ঞানী বানিয়েছিলেন যে ফেরেশতা মণ্ডলী পর্যন্ত তার জ্ঞানের কাছে পরাজিত হয়েছিল, যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আদম আলাইহিসসালাম আল্লাহর সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী, এবং প্রত্যেক নবী হচ্ছেন সৃষ্টির সবচেয়ে সুসভ্য জ্ঞানী এবং উত্তম চরিত্রের অধিকারী। যুগে যুগে আল্লাহ তাআলা মানুষ পাঠিয়েছেন, যুগে যুগে নবী রাসূলও পাঠিয়েছেন, আসমানে কিতাব পাঠিয়েছেন মানুষ যেন পথভ্রষ্ট না হয়ে যায়। তাহলে প্রত্যেক নবী রাসূল তাদের উম্মতদেরকে আল্লাহর ওহির আলোকে পরিচালিত করেছেন। তারা অসভ্য ছিলেন না, সুসভ্য জাতি ছিলেন। বরং বর্তমানে আমরা সভ্যতার দাবিদার হয়ে এক ধরনের অসভ্যতার পরিচয় দিচ্ছি। নবী রাসূলগণ মানুষকে অসভ্যতা থেকে মুক্ত করতে চেয়েছেন এবং করেছেন। সুতরাং এই তথাকথিত নাস্তিকরা এভাবে করে ভুল ব্যাখ্যা দিয়ে বিজ্ঞানের নামে আমাদের নতুন প্রজন্মকে নাস্তিকে পরিণত করতে চায়। প্রিয় বন্ধুগণ, শুধু এটাই নয়, আরো অসংখ্য অগণিত সমস্যা জর্জরিত আমাদের এই বর্তমান সিলেবাস। সেখানে আমাদের মুসলিম ইতিহাসকে বিকৃত করা হয়েছে, যে ব্রিটিশদের বিরুদ্ধে হাজী শরীয়তুল্লাহ, শহীদ তিতুমীর, তারা অনবদ্য ইতিহাস রেখে গেছেন সংগ্রামের মাধ্যমে। তাদের ইতিহাসকে সম্পূর্ণ বিলুপ্ত করে দেওয়া হয়েছে, বরং হিন্দু এবং অন্যান্য যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে সেগুলোকে হাইলাইট করা হয়েছে, মুসলিমদের অবদানকে প্রায় অস্বীকার করা হয়েছে। দিল্লি সালতানাতের বীর যোদ্ধা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজিকে দখলদার এবং ডাকাত হিসেবে উপস্থাপন করা হয়েছে। মোগল সাম্রাজ্যকে দখলদার বাহিনী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, কোনো ব্যক্তি যদি মুসলিমদের বিজয়কে মনে প্রাণে গ্রহণ না করে সে মুসলিম নয়। আপনি ব্যক্তিগতভাবে ইসলামের বিধিবিধান পালনের ক্ষেত্রে হয়তোবা দুর্বল থাকতে পারেন, অলস থাকতে পারেন, কিন্তু ইসলাম এবং মুসলিমদের বিজয়ে একজন মুসলিম আনন্দিত হবে সেটাই স্বাভাবিক। যদি কেউ মুসলিমদের বিজয়কে মনে প্রাণে গ্রহণ না করে তাহলে মনে রাখতে হবে সে একজন মুনাফেক, যে ইসলামের প্রতি তার কোনো ভালোবাসা নেই, মুসলিমদের প্রতি তার কোনো ভালোবাসা নেই। প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, আপনারা জানেন, আপনারা দেখুন আপনাদের সন্তানদেরকে কি করা হচ্ছে সেখানে। আসসালামু আলাইকুম অর্থাৎ ইসলামী যে সম্ভাষণ পদ্ধতি সেটা শিক্ষা দেওয়া হতো, কিন্তু বর্তমানে মাদ্রাসা সিলেবাস থেকে স্কুলের সিলেবাস তো বাদই, আসসালামু আলাইকুমের শব্দ উঠিয়ে দিয়ে সেখানে পাশ্চাত্য কালচার হাই হ্যালো শিক্ষা দেওয়া হচ্ছে। এবং আগে যে মুসলিম নামগুলো ছিল সেই মুসলিম নামগুলোকে উঠিয়ে দিয়ে সেখানে বিভিন্ন আজেবাজে নাম প্রবেশ করানো হয়েছে। আগে মাদ্রাসা শিক্ষা সিলেবাসে মাথায় হিজাব পরা এবং মাথায় টুপি পরা, পাঞ্জাবি পরা ছাত্রছাত্রীদেরকে উপস্থাপনা করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেই হিজাব টুপিকে বিদায় জানিয়ে দিয়ে সেখানে বেপর্দা নারীর ছবি ঢোকানো হয়েছে। শুধু তাই নয়, ইতিহাস এবং সমাজবিজ্ঞান নামক বইগুলোতে মন্দির, প্যাগোডা এবং বিভিন্ন দেবদেবীর ছবি প্রবেশ করা হয়েছে। ডজনের ডজন মন্দিরের ছবি থাকলেও মসজিদের ছবি মাত্র তিনটা সেখানে দেওয়া হয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে আমাদের নতুন প্রজন্মকে আস্তে আস্তে সমকামিতা এবং ছেলে মেয়েদের অবাধ সম্পর্ক তৈরি
ফ্রি মিক্সিং এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে, সেখানে ট্রান্সজেন্ডার নামে একটা বিষয় ঢুকানো হয়েছে, যেখানে মানুষ ইচ্ছাকৃতভাবে ছেলে মেয়ে হয়ে যায়, মেয়ে ছেলে হয়ে যায় অস্ত্রোপচারের মাধ্যমে, অথবা ছেলে মেয়ের পোশাক পরিধান করে, মেয়ে ছেলের পোশাক পরিধান করে। অথচ এগুলো ইসলামে নিষিদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা'আনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন-নিসা ওয়া লা'আনাল্লাহুল মুতাশাব্বিহাতি মিনার নিসা'ই বিরিজাল। যে সমস্ত পুরুষেরা নারীদের বেশভূষা এবং সাদৃশ্য অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রতি লানত বা অভিসম্পাত বর্ষিত হোক। আর যে সমস্ত নারীরা বেশভূষা এবং পুরুষের সাদৃশ্য অবলম্বন করে তাদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হোক। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের সন্তান সন্ততি পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব এই সমস্ত শিক্ষা সিলেবাস দিয়ে যদি আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়, আমরা আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারব না। তারা আস্তে আস্তে ইসলাম বিদ্বেষী হয়ে উঠবে, তারা ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে যাবে, নাস্তিকে রূপান্তরিত হবে এবং এই জঘন্য পরিকল্পিত এই উদ্দেশ্যে তারা এই সিলেবাসকে বাস্তবায়ন করার চেষ্টা করছে, এই ষড়যন্ত্রটা করে চলেছে। তাই প্রিয় বন্ধুগণ, আমরা আসুন নিজেরা সচেতন হই, আমাদের যার যতটুকু সামর্থ্য আছে আমরা নিজস্ব জায়গা থেকে প্রতিবাদ জানাই। এই প্রতিবাদ জানানোটা ইমানই দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের ঘৃণ্য ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিসত্তাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস্তিক মুরতাদ এবং মুনাফিকদেরকে লাঞ্ছিত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহীম।